শান্তির বার্তা নিয়ে মুসলিম উম্মার জীবনে এলো পবিত্র মাহে রমজান। তবে মহামারী করোনার কারণে চিরচেনা সেই দৃশ্য পাল্টে গেছে। রাজধানীর মোড়ে মোড়ে নেই বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসা দোকানপাট, নামি দামি দোকানেও তৈরি হচ্ছে না ইফতার, কোথাও নেই ইফতার মাহফিল। ঘরোয়া পরিবেশে ইফতার আয়োজন করেছেন ঘরবন্দি মানুষ। মহামারী করোনা থেকে সুরক্ষিত রাখতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজাদারদের খাদ্যাভাসে সুষম খাবার রাখার পরামর্শ পুষ্টিবিদদের। সুষম ডায়েট পরিকল্পনা করে রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। পানি শূন্যতার ঘাটতি পূরণে ইফতারে ফলের জুস কিংবা তরল জাতীয় খাবার রাখার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার খেতে হবে আমাদের প্রতিদিনের খাবারে। এখন খেয়াল রাখতে হবে মাছ মাংস ডিম দুধ ডাল এই জাতীয় প্রোটিন জাতীয় খাবার রাখতেই হবে, সেটা ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত আমরা যা যা খাবার খাই এর মধ্যে রাখতে হবে। ভাজা পোড়াটা না খাওয়াই ভালো, তাহলে শরীরটা খারাপ হয়ে যাবে। আর ওই যে শাকসবজি ফলমূল যা বলেছেন পরে যখন অবশ্যই খাওয়া ভালো, সালাদ খাওয়া ভালো, বাঙ্গি কেন যে কোনো ফল খাওয়া ভালো। আর সালাদও আমরা ওই যে গাজর শশা টমেটো এগুলো কাঁচা খাওয়া যাবে, ভালো করে স্বাভাবিক পানিতে ভালো করে ধুয়ে তারপর খেলে ভালো। হলুদ চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ কার্যকরী। খুব সহজেই এই হলুদ চা বানিয়ে ফেলা যায়। পানির মধ্যে আদা গোলমরিচের গুঁড়ো লং দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে এক থেকে দু চিমটি হলুদ মিশিয়ে নিতে হবে। যাদের ডায়াবেটিক নেই তারা মধু মিশিয়ে নিতে পারেন। এ চায়ে প্রচুর অ্যান্টিভাইরাস উপাদান আছে। ইফতারের পরে এ চা দু থেকে তিনবার খাওয়া যেতে পারে। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।